আসসালামু আলাইকুম পার্থ ভাই। পার্থ ভাই, এখানে লাইভে এসে ভিডিও বানাই দিয়ে আমি তো নিজেও জানি না, খালি ওটু জানি আপনার রেসপন্স পাইলাম না দেখি ভিডিওটা বানানি। ভাই, আপনি খুব হাই লেভেলের সেলিব্রিটি আর আমরা সিলেটের কিং, সিলেটের প্রাউড, সব কিছু রাইট, অলসো রাইট। কিন্তু ভাই, লাইক দেখা গেল অনেক সময় আপনি অনেকটা ভিডিও নিয়ে আইন, ধরো তাসির নেশন নিয়ে একটা প্রবলেম হয়েছে, সামথিং আসাদুজ্জামান, অনেক ভিডিও নিয়ে আইন। ভিডিও নেওয়ার মাঝে আপনার যে একটা হনেস্ট, মানে আপনি যে হনেস্ট বা আপনি যে খুব নিয়েটারই সাপোর্ট করেন এরকমটা বোঝেন, বুঝছেন নি? কিন্তু ভাই একটা জিনিস খুব আশ্চর্য হইলাম, ওটা কি যে আমার কোনো একটা বলিছে, হয়তো আপনার নিয়ে লাইক কিছু একটা কথা কইলিছি, বলতো ছোটো ভাই এর হয়। কিন্তু ভাই আপনি যেরকম মানে অন্য অ্যাকাউন্ট থেকে আপনার হাই হ্যালো দিলাম, কোনোভাবে নক করে না, রেসপন্স দিলা না, অথচ আগে কথা হইতা, তারপরে আপনারে ভাই আপনার এমন কোনো গান টান নাই যে আমি শুনি না। তবে এটা ঠিক যে আপনার গান টানের কোনো বক্তব্য আমি নাই, আমি আপনার খুব পাগলা ফ্যান, আপনার কথা কওয়ার স্টাইল, লাইক আপনার যে একটা সব তুই আপনার সব কিছু ভাল লাগে, স্পেশাল কোনো কিছু নাই আর কি। গান টান এগুলো স্পেশাল নয়, আপনারই স্পেশালি ভাল লাগে, আর যেহেতু সিলেটি সিলেটি তো ভাল লাগবই। কিন্তু ভাই আসলে আমার খুব একটা কষ্ট হইতে পারি, কষ্টও আবার হইতে পারি, এটা শাস্তিও আমার ভুল খনে করলাম। কিন্তু ভাই অ্যাটলিস্ট একটা ইচ্ছা রইলো কি, অন্তত ফেসবুকে যে আমার ব্লক মারছেন, ব্লকটা অন্তত আনব্লক করবা, আর সব কিছু লেগে আমি সরি ভাই, আর পুরনো দিতে হয়েছে ভাই, সব কিছু তো বলা যায়। আর আর যেহেতু সব কিছু চেঞ্জ করলে কিন্তু আপনি সিলেটি, আর 2 নম্বরে আপনি আমার বড় ভাইয়ের মতো, সো বড় ভাই সাহেব ছোটো ভাইয়ের ক্ষমা করবেন ইনশাল্লাহ, আশা করি। আই হোপ আপনি বুঝতে পারবো আমার বিষয়টা। আর আর এমন হইতে পারে ভাই আপনি কিবা, আমরা আমি খুব নর্মাল একদম পিপল ভাই, এরকম কোনো সেলিব্রিটি ফেলিব্রিটি কিচ্ছু না যে সেরকম লাইভও টাইভ আইতাম, হ্যান তেন কিচ্ছু করি না ভাই, আমি জাস্ট খালি আপনার লাগে ভিডিওটাকে করলাম আর কি। ছোটো ওটাই দেন, দোকানও বোয়াত আছি, দোকানও বোয়ার মধ্যে আপনার লাগে ভিডিওটা করলাম আর কি। আশা করি ভাই রেসপন্স দিবা। সালাম।